গত সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে এক বিজেপি কর্মীকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করা হলো। ওই বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। জানা গেছে ওই বিজেপি কর্মীর নাম অজিত মণ্ডল। গত সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে ওই ব্যক্তি আর বাড়িতে ফেরেননি বলে দাবি পরিবারের। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে শ্মশানকালী মন্দিরের পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই বিষয়ে আহত বিজেপি কর্মীর স্ত্রী জানান, আমরা সকালবেলা দেখলাম কি ওখানে পড়ে আছে, মানে কি অবস্থায় ছিল, কি হয়েছিল, কি হয়েছে না হয়েছে তখন কোনো পেটে খাম খাম দেখলাম, রক্ত বেরিয়েছিল, চাকু মেরেছে মনে হচ্ছে, চাকু মেরেছে না কি মেরেছে বলতে পারবো, কি দেখেছিল প্রথমে, আমার শাশুড়ি এসে হাঁটতে এসে দেখেছে, মানে দূর ছুটে ছিল যে বাড়ি থেকে অনেক দূর, বাড়ি থেকে কত দূরে ছিল, কখন বেরিয়েছিল, সকালে সকালে বলে রাত্রে বেলা, রাত্রে খোঁজ পাননি, খোঁজ করেছি তো আমার দরকার বলছে আনছি, আনতে পারিনি তখন ঘুমে খেয়ে গেছে, আমরা জানছি কি নিয়ে চলে গেছে, আমাদের বাড়ির লোক যাই মনে হয় এরকম অন্য লোক করলো না কি করলো তো আমরা জানি না, তো সারা রাত কি ওখানে পড়েছিল, হ্যাঁ ওখানে পড়েছিল, এখন কি অবস্থায় আছে, এখন খুব ভালো না, মানে কারা মিলেছে কি কিছু জানতে পেরেছেন, না জানতে পারিনি, কি নাম আপনার, স্বামীর নাম কি, আপনার নাম, আপনার স্বামী কোনো দল করে, না। জানা গেছে আক্রান্ত বিজেপি কর্মীর কাকু অনিল মণ্ডল বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী। রাজনৈতিক আক্রোশের কারণেই এই ঘটনা হতে পারে বলে অনুমান পরিবারের, তবে সেই বিষয়ে এখনো স্পষ্ট নয় পরিবারের সদস্যরা। এই ঘটনার পর বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। এই বিষয়ে আহত বিজেপি কর্মীর এক আত্মীয় জানান, কি হয়েছে বলতে পারছি না, মানে সকাল রাত্রে থেকে তো বাড়ি আসেনি, কে কে মানে এখন হোটেলের ব্যাপারে কী কী চলছে জানি না, তো রাত্রেবেলা তো বাড়ি ঢুকিনি, তো সকালবেলা আমার ঠাম্মা এসে হাঁটতে এসেছিলো রাস্তাতে, তো দেখছে যে রাস্তার ধারে পড়ে আছে, তারপর দেখছে তো মানে পেটে, মানে পেটে সব আহত হয়ে আছে, চাকু টাকু ঢুকিয়েছে সবাই, কে কে ঢুকিয়েছে সেটা বলতে পারছি না, এখন তো অজ্ঞান টজ্ঞান হয়ে আছে, তো যতক্ষণ না অজ্ঞান জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বলতে পারছে না। কি অনুমান করছেন, ইনার পরিবারের কেউ ভোটে দাঁড়িয়েছে, কি থেকে দাঁড়িয়েছে, এটা কি কোনো রাজনৈতিক কারণে হতে পারে এরকম কিছু অনুমান করছেন, কি নাম ওনার, উনি কি বিজেপি করে, উনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে, এদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।